চলতি বছর থেকে প্রাথমিক স্তরে পরীক্ষামূলকভাবে 2 বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে শিশুর বয়স 4 বছর হলেই ভর্তি হতে পারবে বিদ্যালয়ে। শুধু তাই নয়, অন্যান্য শিক্ষার্থীদের মতো বই খাতা নিয়ে নিয়মিত ক্লাস করতে পারবে। সরকারি নির্দেশনা পেয়ে ইতিমধ্যে বিয়ানীবাজার উপজেলার 7টি বিদ্যালয়ে 4 বছর বয়সী শিশুদের ভর্তি করে পাঠদান শুরু করেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ দিতে কোমলমতি শিশুদেরকে প্রথম দিন অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। শুধু তাই নয়, শিশুদের একসাথে নিয়ে কেক কাটা হয়, রং বেরঙের বেলুন দিয়ে দেওয়া হয় শিশুদের হাতে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের বরণ করে নেয় পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে বলে মনে করছেন অভিভাবকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4 বছরের বেশি বয়সী শিশুদের ভর্তি করে দেওয়া হচ্ছে পাঠ। আমরা অত্যন্ত জাঁকজমকভাবে এই অনুষ্ঠানটা পালন করেছি, কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। এই যে ছোট ছোট কচিকাচা বাচ্চারা আসছে, খুব আনন্দ নিয়ে আমাদের বিদ্যালয়ে এসেছে এবং ওরা নাচ গান করেছে, খেলাধুলা করেছে এবং ওরা সব সময় অনেক কিছু মানে আনন্দের সহিত ওরা সব সার্বক্ষণিক কাটিয়েছে। তো আমি অভিভাবকরাও খুব খুশি ওদেরকে বরণ করার জন্য। আর ওরা জীবনের প্রথমে স্কুলে এসে ওদেরকেও যে কেউ বরণ করতে পারে এটা ওরা অনেকে ভাবতে পারে নাই। বাচ্চারা অনেককে জিজ্ঞেস করছিলাম যে ওরা বলে মানে ওরা এত বেশি আনন্দ হয়েছে যে বলে ভাষায় প্রকাশ করার মতো না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর উপজেলার 7টি বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে। বর্তমান সরকার, বিশেষ করে শিক্ষা মন্ত্রক, এই সরকার মনে করে যে শিশুরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নাগরিক। এই তাদের এই নতুন প্রজন্মকে গড়ে তুলতে গেলে শিক্ষার মান উন্নয়নের কোনো বিকল্প নেই। এই জন্য আমাদের এই ফোর প্লাস শিশুদেরকেও সঠিকভাবে পরিচর্যা করে আমাদের গুণগত প্রাথমিক শিক্ষায় তাদেরকে দীক্ষিত করে আমাদের শিক্ষার ভিত্তিকে মজবুত করতে হবে। এই জন্য ফোর প্লাস সকল শিশুকে ভর্তি করে আমরা প্রাক প্রাথমিক শিক্ষাকে 2 বছর মেয়াদি করেছি। সূত্র জানায়, 2020 সালেই প্রাক প্রাথমিক শিক্ষাকে 2 বছর মেয়াদি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। পরে নানা জটিলতা থাকার কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কিন্তু চলতি বছর প্রাথমিকভাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই প্রক্রিয়া শুরু করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।